এখানকার জঙ্গলিরা আমাদের ধরে পুড়িয়ে রোস্ট করে খেয়ে নেবে, রোস্ট করে। লোকেরা আমাদের উদ্ধার করতে এসেছে। আমরা লঙ্কায় গিয়েছিলুম, সেখান থেকে অনুদার পিঠে হেলিকপ্টারে করে আসছিলুম, হঠাৎ সে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় পড়ে গেল। কিন্তু কল্পনা, তোমাদের কে খবর দিল? তুমি কথা বলছো না কেন খালি চিন্টু? বোম টিভি কেমন চলছে বলো? পিন্টু স্যারের পেটটা ভালো আছে, ভুট ভাট হচ্ছে না তো শব্দ। তোমরা তোমরা কারা? তোমরা হাসছো কেন? আমাদের সঙ্গে লুকোচুরি খেলছো তোমরা, ভেবেছো অন্যরকম ভাবে সেজেছো বলে তোমাদের চিনতে পারবো না। আমি জানি এই বিবিধা, বিবিধার গুড়মিং, গুড় দিয়ে গুড়মিং রে, আর বিবিধার গুড়মিং করেছো, এর মানে হাঁটতে পারবে? গজা গজা না না গজা না গজা গজা এদিকে গজা এদিকে গজা কি হচ্ছে এটা? আমরা আমরা কিন্তু তোমাদের চিনতে পেরেছি। আমরা তোমাদের চিনতে পারছি না, তোমরা মৎস্যদ্বীপে কি করে এলে? তোমরা শত্রু না মিত্র? হ্যাঁ রাজা, খালি চুম্পু অ্যাক্টিং করছে আমাদের সাথে, অ্যাক্টিং। না রে গজা, আমার মনে হয় আমরা আমরা অন্য দেশে এসেছি। ত্রেতা যুগে চিন্টু কল্পনা আসবে কি করে? তোমরা কে? এ আমাদের মৎস্যদ্বীপের রাজকন্যা লাজবতী। ও, আর তুমি? আমি রাজকন্যার প্রধান সখী কলাবতী। কলাবতী? আচ্ছা, এখানে বর্তমান কলার গাছ আছে। চুপ চুপ। তোমরা কে? কোথা থেকে এসেছো? আমরা হলুম রাজা আর গজা। আমি হলুম গজা, আর এই তো ছোট ভাই রাজা, দু মাসের ছোট। আপনারা আপনারা আমাদের চিনবেন না, আমরা আমরা কলিযুগ থেকে এসেছি। রাজা রাজা আমাদের ওই রজাল গজার নামটা বল, বোম টিভির নামটা বল, তাহলে চিনলেও চিনতে পারে। কলিযুগ? হ্যাঁ, কোকো কলিযুগ, কলিযুগ। আমাদের রাজ্যতীশী আমার বাবাকে বলেছেন কলিযুগ থেকে এক ভালো স্বাস্থ্যের রাজকুমার আসবে, তার সঙ্গেই আমার বিয়ে হবে। কলা, জ্যোতিষীর কথাই বলতে চলেছে, এ গজাকুমারের সঙ্গেই আমার বিয়ে হবে, এই গজাকুমারের সঙ্গে।
রং নিয়েছে অ্যাটম। অ্যাটম পরীক্ষা করছে আমাকে। সৃষ্টি সৃষ্টি সৃষ্টিকর্তাকে পরীক্ষা করছে। রাজা গজাকে রামায়ণে পাঠিয়েছি আমি, টাইম মেশিন আমার, রাজা গজা আমার। রামায়ণের তীর ধনুক নিয়ে এলে রাজা গজার মুক্তি। আমি তোর খারাপ চাই না রে অ্যাটম। ধনুক এসে গেলে তোর হাতে দেব আমি ওটা তুলে, তারপর টাকা পয়সার হিসেব হয়ে গেলে তোর মুক্তি। ততদিন তুই ফ্রিজ হয়ে থাক। রাজা রাজা, ওই রক্ষীদের টান টানিতে আমার একটা দুল খুলে পড়ে গেছে। দুষ্ট ছেলে দুষ্ট কথাকার। রাজা, পিন্টু স্যার মাছ ভাজা খাচ্ছে। পিন্টু স্যার দেখিস গলায় কাঁটা আটাটা ফুটে যায়। দুষ্ট ছেলে পাপ। গজা, এটা পিন্টু স্যার নয়, ইনি এই দ্বীপের রাজা। উনি শুধু পিন্টু স্যারের মতো দেখতে, বুঝলি? বাজে কথা বলিস না, ওটা পিন্টু স্যারই। ও পিন্টু স্যার, পিন্টু স্যার কি মাছ ভাজা খাচ্ছেন? ভোলা না ভেকটি, আমাকে একটু দিন না। দুষ্ট ছেলে টপ। তোমরা কে? এখানে কি করতে এসেছো? ও পিন্টু স্যার, আপনি এরকম যাত্রা পার্টির পোশাক পরেছেন কেন? এই পোশাক পরে এখানে এলেন কি করে? অতি বিচ্ছিরি লাগছে কচ্ছপের মতো। দুষ্ট ছেলে পাপ। চুপ গজা চুপ। বেশি কথা বললে ওই 37.5 ফুট শুলে চড়িয়ে দেবো। এই মৎস্যদ্বীপে ঢুকলে কি করে তোমরা? এটা বুঝি মৎস্যদ্বীপ? মৎস্যদ্বীপ এ কি কি মাছ পাওয়া যাবে পিন্টু স্যার এখানে? এই ইলিশ ভেকটি, তারপর ওই সব তেলাপিয়া টেলাপিয়া পাওয়া যাবে? ওই ইলিশ মাছ দিয়ে সর্ষে দিয়ে বেশ মেকে মেকে খেতে আমার খুব ভালো লাগে। ডিমগুলো আলাদা করে ভেজে দেবেন। দুষ্টু ছেলে চপ। রাজামশাই, আমরা গুপ্তচর নই, আমরা রাজা গজা। রাজা গজা? আমরা কলিযুগ থেকে এসেছি রাজামশাই। মিথ্যা কথা। না না রাজা মশাই, আমরা মিথ্যে কথা বলি না, আমরা সবসময় সত্যি কথা বলি। অনুদার শিষ্য সত্যি কথা বলি। শুধু শুধু মিথ্যে কথা বলি না রাজামশাই। ওই আমাদের পশুদাদু আমাদের টাইম মেশিনে করে ওই রামচন্দ্র দার কাছে পাঠিয়েছে, ওনার ওই তীর্ধনুকের কথা বলছিস কেন? শ্রী রামচন্দ্র, দশরথের পুত্র শ্রী রামচন্দ্র, তোমরা রামচন্দ্রের কাছ থেকে এসেছো? হ্যাঁ রাজামশাই। আমি শুনেছি উনার সতী সাধ্বী স্ত্রীকে রাক্ষসরাজ রাবণ হরণ করে নিয়েছেন। তোমরা শ্রী শ্রী রামচন্দ্রের কাছ থেকে এসেছো? বাহ 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 বাহ। আমরা দুজনে না ওই হনুদার পিঠে চেপে করে গিয়ে ওই অশোক বনে ওই সীতা দেবীর সঙ্গে আলাপ টালাপ করে এসেছি। মাছ ভাজা স্যার, মাছ ভাজা রাজামশাই। আর আর ফেরার সময় হনুদার পিঠ থেকে স্লিপ কেটে পড়ে গিয়ে আপনার এই রাজ্যে চলে এসেছি আমি। প্রহরী, ওদেরকে ছেড়ে দাও।
ওদেরকে আমার অতিথিশালায় নিয়ে গিয়ে রাজবেশ পরিয়ে দাও। ওরা আমার অতিথি, ওরা প্রভু শ্রী রামচন্দ্রের লোক। বলছি পিন্টু স্যার, মাছ ভাজা স্যার, থ্যাংক ইউ ভেরি মাছ, গুড মর্নিং, গুড নাইট। শোনো শোনো, এই রাজার গজা আমার আমার আমাদের সবার অতিথি, ওদেরকে অতিথিশালায় নিয়ে গিয়ে ভালো করে আপ্যায়ন করো। বলছি স্যার, ওদের বলবেন আমাদের যেন মাছ ভাজা টাছ ভাজা দেয় ভালো করে, আর ডিমটা আলাদা করে ভেজে দিতে বলুন। ঠিক আছে, হবে হবে, সব হবে, মাছ ভাজা ডিম ভাজা সব হবে। শোনো, ওদেরকে নিয়ে যাও, ওদের যত্নের যেন কোনো রকম ত্রুটি না হয়। জয় জয় প্রভু শ্রী রামচন্দ্রের জয়, জয় প্রভু শ্রী রামচন্দ্রের জয়। বলো জয় প্রভু শ্রী রামচন্দ্রের জয়, দুষ্ট ছেলে। যাও, ওদেরকে নিয়ে যাও। ঠিক আছে গজা, চ চ। বাবা বল বল মালাজবতী। বাবা, কলিযুগ থেকে ওই দুই রাজকুমার আমাদের দেশে এসেছেন। আমি জানি তো। দেখ মা, আমি প্রথমে ভেবেছিলাম ওরা দুজন বুঝি গুপ্তচর, পরে দেখলাম ওরা প্রভু শ্রী রামচন্দ্রের লোক, রাজা আর গজা, ভারী ভালো ছেলে। ওদের দুজনকে আমি আমার অতিথিশালায় পাঠিয়েছি, ওরা আমাদের অতিথি মা। বাবা বল মালাজু, রাজ্যোতিষী কি বলেছিলেন তোমার মনে আছে? জ্যোতিষী? জ্যোতিষী কি বলেছিলেন লাজপতি? বিবাহ, তুই জানতে চাস তোর মেয়ে লাজপতির বিবাহ কবে হবে, কার সঙ্গে হবে? হ্যাঁ 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 বেবি, জাদুকর জ্যোতিষী ঘণ্টারাম বলবো বলবো না, তোর রাজ্যে বাল তবিয়তে আছি, 727 রকম মাছ দিয়ে ভাত খাচ্ছি। আরে বলবো না যে তোর মেয়ে লাজবতীর বিবাহ কার সঙ্গে হবে? লাজবতী নূপুরের রিনি জিনি জিনি, ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি। লজ্জা পেয়েছে এই লাজবতী, লজ্জা পেয়েছে। দেখা এই গোলকের মধ্যে, এই গোলকের মধ্যে তুই তোর ভবিষ্যৎ স্বামীর রূপ দেখতে পাবি। দেখা কি আনন্দ, কি আনন্দ! হুম বলুন যা, হেচকি পেচকি মা, হুম বলুন দুম 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 বলুন বুম বম 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 বম। এই হবে রাজবতীর পতি। কিন্তু এর মধ্যে তো দুটো, কোনটা সাচ্চা কোনটা ঝুটো? দুটোই সাচ্চা, দুটোই সাচ্চা। এরা কলিযুগ থেকে এসেছে, আর এই মোটা সোটা রাজকুমার নাম গজাকুমার, এর সঙ্গে এর সঙ্গে লাজবতীর বিয়ে হবে। আপনার কথা সত্যি হবে তো জ্যোতিষী মহারাজ? যদি না হয় তাহলে কিন্তু আপনাকে ওই পিস পিস করে কেটে আমার এই পোষা হাঙর গুলোকে দিয়ে খাওয়াবো। কুকুর বিয়াও, খালাস। মনে রাখবি, এই ঘণ্টারাম জ্যোতিষীর কথা কখনো মিথ্যা হয় না। বম 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 বম। মনে রাখবি, এই লাজবতী আর এই গজাকুমার তিন জনম ধরে স্বামী স্ত্রী, আর আগামী 7 জনম ধরে
ওরা স্বামী স্ত্রী থাকবে আগামী 7 জনম ধরে ওদের বিবাহ হবে বাম 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 আনন্দ আমার কি আনন্দ এবারে স্লিপ করে গজাকুমার ত্রেতা যুগে জন্মায়নি কলি যুগে জন্মেছে বিধাতা পুরুষ ওকে ঠিক কায়দা করে এই কলিযুগ থেকে ত্রেতা যুগে এনে ফেলবে আর ত্রেতা যুগে এনে ফেললেই এই লাজবতী আর গজাকুমারের চার হাত এক করে দেব অর্থাৎ এই লাজুর স্বামী হবে কুজু গজাকুমার মনে পড়েছে আমার সব মনে পড়ে গেছে রে মা লাজবতী আমার সব মনে পড়ে গেছে ঘন্টারাম জ্যোতিষীর কথা মিথ্যে হতে পারে না বিধাতার লিখন তা তো ফুলবেই তাই তাই গজাকুমার স্বয়ং এখানে এসেছে বাবা বল বল মা লাজবতী বাবা আমার অপেক্ষার দিন তো শেষ আর দেরি করছো কেন না রে মা লাজবতী না শুধু শুধু আমাকে একটি কথা বলতো গজাকুমারকে তোর পছন্দ হয়েছে তো কলা কলা বাবাকে বলে দে না আহা লজ্জায় রাঙা হয়ে যাচ্ছে লাজবতী মহারাজ লাজবতীর গজাকুমারকে খুব পছন্দ হয়েছে ব্যাস ব্যাস আর বলতে হবে না আর বলতে হবে না শোন 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 মা লাজবতী ওই গজাকুমারের সঙ্গে আমি তোর বিয়ে দেব হ্যাঁ 7 দিন ধরে এই মৎস্যদ্বীপে উৎসব হবে 757 রকম মাছের পদ আমি খাওয়াবো মাছের মালা দিয়ে তুই গজাকুমারকে বরণ করে নিবি তাহলে এই সভাতে ঘোষণা করে দাও বাবা করবো করবো তাই করবো তাই করবো আমি শুনো শুনো সবে শুনো সর্বজন আমার কথা হে সবে করগো শ্রবণ আমার কন্যা লাজবতীর বিবাহ হবে পাত্র এসেছে কলিযুগ থেকে তার নাম শ্রীযুক্ত গজাকুমার শোনো এই বার্তা চারিদিকে রটিয়ে দাও হ্যাঁ উৎসব আমার কন্যা লাজবতীর বিবাহ 7 দিন ধরে মৎস্যদ্বীপে হবে উৎসব সবে খাবে চেটে পুটে